12 মিলি রড দিয়ে আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং করতে পারেন, একটি টিন সিট ওয়াল সেট বাড়ি না করে। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার জায়গা এখানে রয়েছে মাত্র 23 ফিট বাই 24 ফিট। তো আপনার এই জায়গার ভিতর যদি আপনি একটি টিন সেট বা ওয়াল সেট বাড়ি করেন, তাহলে সেটি কিন্তু ভবিষ্যতে করা সম্ভব নয়। আর হয়তো সেটি নসিব, কপাল ভালো হলে সেটি করতে পারেন, কিন্তু সাধারণত আমরা যারা খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু একটি জিনিস করার পর পরবর্তীতে ভেঙে করা সম্ভব হয় না। তো সেই জন্য আপনাদের আমি ছোটোখাটো একটি পরামর্শ দিতে পারি, যেটি আপনারা এখানে দেখছেন। তো এই জায়গার ভিতরে কিন্তু আপনাকে বাহিরে কোনো জায়গা নেই, সেই জন্য এখানে ট্যাঙ্কিও করতে হবে। সেই জন্য কিন্তু এখানে ট্যাঙ্কিটি আগে করে নেওয়া হয়েছিল। তো এখানে একটি টিন সেট বাড়ি করার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে চিন্তা করা হলো যে যদি পিলার করে দেওয়া হয়, টিন সিটের ওপর অনেক সময় ছাদ দিলে সেটি ফেটে যেতে পারে। এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু সামনে শুধু এই জায়গাটুকু রয়েছে। তো এখানে কিন্তু ট্যাঙ্কির একটি হোলও রাখা রয়েছে রাস্তা দিয়ে। তো এরপরে আর বাহিরে কোনো জায়গা নেই। তো এখানে কিন্তু এই জায়গাটুকুর ভিতরেই একটি দুইতলা ফাউন্ডেশন দিলে কেমন হয়। তো ট্যাঙ্কি করার সময় কিন্তু এখানে কোনো পিলার করা হয়নি, আগে চিন্তা ভাবনা ছিল না। এই যে দেখতেছেন, এখানে যে পিলারটি দেখানো হচ্ছে আপনাদের, এই পিলারটি কিন্তু ট্যাঙ্কির ওপর থেকে বিম দিয়ে করা হয়েছে। তো ট্যাঙ্কিটি কিন্তু আপনাদের আগে দেখিয়েছিলাম, এই সেফটি ট্যাঙ্কিটি, এখানে এই বিম থেকে পিলারটি রাখা হয়েছে। আর বাকি যে পিলারগুলো রয়েছে, 8টি 9টি পিলার লেগেছে সর্বমোট, সেটি কিন্তু সব প্রত্যেকটি নিচ থেকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আরও সমস্যা রয়েছে, যেমনটি আপনার যদি একটি বিল্ডিংয়ে ঢুকতে একটি যে সিঁড়ি লাগে, সেই জায়গাটুকু কিন্তু সিঁড়ির জায়গাটুকু নেই, তাহলে গুল্লি রয়েছে 4 ফিট। এই 4 ফিট জায়গা দিয়ে যদি সিঁড়ি করা হয়, তাহলে কি করতে হবে? সেই জন্য কিন্তু এই জায়গাটুকু রাখা রয়েছে, বিমটি নিচে দেওয়া হয়েছে। তো মনে রাখবেন, এটা সিঁড়ি কিন্তু ভিতরে থেকে দেওয়া হবে বিল্ডিংয়ে উঠুকার জন্য, সেটিও আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের বলতেছিলাম এই জন্যই যে যে জায়গাটুকু রয়েছে, এখানে 2টি রুম করে আপনি কিচেন টয়লেট সবই করতে পারেন। যদি এখানে কোনারে একটি ছোটোখাটো একটি সিঁড়িও করতে পারেন, তাহলে কিন্তু আরও একটি সুবিধা হয়ে যায়, কারণ দুইতলা করতে গেলে আপনাকে একটি সিঁড়ির প্রয়োজন, সিঁড়ি অবশ্যই লাগবে। সেই জন্য কিন্তু এখানে সিঁড়ির যে কাজগুলোর জন্য প্রদর্শন, সেই প্রদর্শনটিও নেওয়া হয়েছে। আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হচ্ছে। তো এই আরেকটি বিষয় হচ্ছে, এখানে যদি আপনি গাঁথুনি, মাঝখানে যে গাঁথুনিগুলো আছে, যদি আপনি পিলার দিয়ে না করতেন, তাহলে টিন সিট করলে সেই গাঁথুনিগুলো দিতে হতো। তো এই যে দেখছেন, এখানে কিন্তু দেখাচ্ছি আপনাদের ভিতরে ঢোকার জন্য যে জায়গাটুকু আগে দেখেছিলাম, সেটা কিন্তু ওই যে দেখাচ্ছি আপনাদের, সেখান থেকে গেট রাখা রয়েছে। তো ভিতরে এসে কিন্তু এখানে কিন্তু এখান থেকে উপরে উঠতে হবে বিল্ডিংয়ের ভিতরে। এখানে কিন্তু সিঁড়ি দেওয়া হবে, এই যে ইটের গাঁথুনিগুলো করা হয়েছে, এখান থেকে বিল্ডিংয়ে প্রবেশ করতে হবে, কারণ বাহিরে কোনো দাব দেওয়া যাবে না, সিঁড়ি দেওয়া যাবে না, তাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য এরকমের একটু অল্প জায়গায় একটি কাজ করতে গেলে আপনাকে যদি একটু চিন্তাভাবনা করে করেন, এই যে দেখতেছেন যে লোকটি উঠলো, এখান থেকে নিচ থেকে উঠে ভিতরে সিঁড়ি দেওয়া হবে, বাইরে কোনো সিঁড়ি থাকবে না। আর যদি আগে থাকতে এরকম প্ল্যান প্রোগ্রাম থাকতো, তাহলে কিন্তু সেই পিলারটি কিন্তু ট্যাঙ্কি থেকে দেওয়া হতো। সেই জন্য অবশ্যই একটি কাজ করার আগে চিন্তাভাবনা করে করাটা সবচেয়ে বেটার। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।